আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে এবং খাবার টেবিলে সহযোগী এরকম দুই তিনটা ভর্তা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখন দিনটা বড় হয়ে গেছে, স্বাভাবিকভাবে খাবার একটু অনীহা এসে গেছে। তার মধ্যে আমাদের কোরবানি ঈদ গেল, বেশ কিছুদিন আমরা গোশের ভিতর ছিলাম, স্বাভাবিকভাবে এখন একটু সবজি খেলে ভর্তা ভাজি খেলে মন্দ হয় না। এটা হলো ওল, এই যে ওল দেখছেন, ওল খেলে গলা ধরে। যেমন বাঘা তেঁতুল সেমনি বুনো ওল, না এখন আর ওল গলা ধরে না, বাঘা তেঁতুলও রাখে লাগে না। তবে হ্যাঁ, যদি কারো এরকম হয় তবে লেবু বা তেঁতুলের গোলা আচার আপনারা টক জাতীয় এটা অ্যাড করতে পারেন। আচ্ছা, এটাকে আমি বেশ করে পরিষ্কার করে ধুয়ে এরকম সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে শিলপাটায় বেটে নিয়েছি। আপনি চাইলে শিলপাটা বা হাতেও বাটতে পারেন, কিন্তু আমি এটাকে সিদ্ধ করে একদম নর্মালভাবে পানি দিয়ে সিদ্ধ করেছি। এটাকে আমি এই কারণে শিলপাটায় দিয়েছি যে দেখেন এটার মধ্যে একটু আঁশ জাতীয় থাকে, লক্ষ্য করে দেখবেন ওলের মধ্যে যে এরকম একটু আঁশ আঁশ থাকে, এই আঁশটা না হাত দিয়ে করলে অতটা মিহি হয় না, তো যার জন্যে শিলপাটাই করা। এখন যেটা করতে হবে, চলুন কিচেনে যাই, দেখাই ভর্তা রেসিপি কিভাবে করব। এখন একটা কড়াইয়ে খুব সামান্য একটু তেল দিয়ে এই ভর্তাটা এখানে দিতে হবে, জাস্ট একটুখানি ভেজে নিতে হবে। ভেজে না নিলে এই আপনার এই যে গলা ধরার যে প্রবলেমটা থাকে এটা কিন্তু হয়। এখানে খুব হালকাভাবে সামান্য একটু তেল দিয়ে একটুখানি গায়ে গায়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিতে হবে। যে দেখুন এরকম একটুখানি পোড়া পোড়া হবে, মানে লেগে যাবে, তখন এটা নামিয়ে নিতে হবে। এখন ওই কড়াইয়ে একটুখানি সাদা তেল, একটুখানি সরিষার তেল অ্যাড করে, এখন এখানে একটা শুকনা মরিচ, দুটো কাঁচা মরিচ, বেশ কিছু রসুন কুচি আর একটুখানি পেঁয়াজ কুচি, এটা লাল লাল করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হওয়ার জন্যে একটু লবণ দিতে হবে, আর খুব সামান্য একটুখানি হলুদের গুঁড়া দিতে হবে, খুব সামান্য, জাস্ট খালি একটু কালার হওয়ার জন্যে। আর লবণটা কিন্তু দেখে ভর্তার মাপ অনুযায়ী দিতে হবে, লাগলে পরে আবার দেওয়া যাবে। এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন এটা উঠিয়ে নিতে হবে। এগুলা একটুখানি ঠান্ডা হতে হবে, খুব গরম হলে ম্যাশ করা যাবে না, ঠান্ডা হওয়া তক পর্যন্ত আমরা অপেক্ষা। হ্যাঁ, ওল ভর্তার এটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এখন যেটা করতে হবে একটু হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিতে হবে। লবণটা আমি চেখে নিয়েছি, লবণ না হলে এই পর্যায়ে একটুখানি লবণ আপনি ইউজ করতে পারেন। আর শুকনো মরিচটা আমি দিলাম না, যে কাঁচামরিচে ঝাল অনেক, বেশ কয়েকটা কাঁচামরিচ দিছি, এটা শো হিসাবে রাখবো। যদি কেউ বেশি ঝাল খেতে চান তাহলে এই শুকনো মরিচটা এর মধ্যে টলে দিতে পারেন। এখন খুব মিহি করে এটা মুখে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি মনে করেন গলা ধরার একটা ভয় থাকে তাহলে এইখানে একটু লেবুর রস আপনারা দিতে পারেন। তো আমার এটা গলা ধরছে না, আমি চেখে নিয়েছি, লবণও হয়েছে, খুবই টেস্টি হয়েছে। আশা করি আমার এই প্রসেসে এখন কিন্তু নতুন ওল বেরিয়েছে, ওল কিন্তু রক্ত পরিষ্কার করে, খাবার রুচি আনে, আর ত্বকের জন্য কিন্তু ওল খাওয়া খুবই ভালো। তো আর দেরি না করে বাজার থেকে কিনে নিয়ে এসে এক্ষুনি ভর্তা করে খেয়ে বলবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।
আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজ তবে এখানেই, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার কোনো এরকম রেসিপি নিয়ে। ততদিনে আল্লাহ হাফেজ।